খালেদা জিয়াকে নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। জানাবো খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, বিএনপিকে নির্বাচনে যাওয়ার শর্ত দিয়েছিল সরকার বললেন আলাল। আরো জানাবো খালেদা জিয়ার আবেদন নাকচ, হার্ড লাইনে বিএনপি। এদিকে চিকিৎসায় নোবেল পেলেন দুই করোনা টিকা গবেষক। এবং সর্বশেষ জানাবো নয়াপল্টনে কৃষক সমাবেশ চলছে পুলিশের ব্যাপক উপস্থিতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়াকে নিয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত বদলানোর সুযোগ নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আইন মন্ত্রণালয়ের মতামতের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ নেই। সরকারের সিদ্ধান্ত কি খালেদা জিয়ার পরিবারকে জানিয়ে দেওয়া হবে এমন প্রশ্নে মন্ত্রী বলেন, এরই মধ্যে ওনারা জেনে গেছেন, এরপরও চাইলে তাদের জানিয়ে দেওয়া হবে, তাদের কোনো কিছু জানার থাকলে কথা বলতে পারেন, কিন্তু সিদ্ধান্ত যেটা সেটা পরিবর্তন হওয়ার সুযোগ এই মুহূর্তে আমাদের কাছে নেই। খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তাব মতামতের জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছিল জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে যেহেতু আইনের জটিলতা রয়েছে তাই সেই পত্র আমি আইন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছিলাম তাদের মতামতের জন্য। যে মতামতটা আসছে সে মতামত বোধহয় তাদের পক্ষে আসেনি, এটা দেওয়া সম্ভব নয় বলে আইন মন্ত্রণালয় থেকে আমাদের জানিয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করণীয় কি এমন প্রশ্নে বলেন, এখন আমাদের আর কিছু করণীয় নেই বলে আমি মনে করছি। খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা, বিএনপিকে নির্বাচনে যাওয়ার শর্ত দিয়েছিল সরকার বললেন আলাল। অসুস্থ বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে যেতে বিএনপিকে শেখ হাসিনা সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের শর্ত দেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আলাল বলেন, বেগম খালেদা জিয়াকে শর্ত দেওয়া হয়েছিল, তিনি যদি চিকিৎসার জন্য বিদেশে যেতে চান তাহলে বিএনপিকে আগামী জাতীয় নির্বাচনে আসতে হবে। বিএনপি থেকে উত্তর দেওয়ার আগেই অসুস্থ অবস্থায় হাসপাতাল থেকে খালেদা জিয়া তা প্রত্যাখ্যান করে বলেছেন, তার জীবনে গণতন্ত্রের জন্য কোনো শর্ত নেই, ভোটের অধিকার জন্য, এই দেশের সার্বভৌমত্বের জন্য কোনো শর্ত নেই, কোনো শর্ত খালেদা জিয়ার নামের সঙ্গে যায় না এবং আমরাও তা মানি না। বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, শেখ হাসিনা বলেছিলেন 111 সরকার তাদের আন্দোলনের ফসল, তাদের সবকিছুতে বৈধতা দিতে চেয়েছিলেন এবং দিয়েছেন, আর তার পুরস্কার হিসেবে ক্ষমতা এসেছেন। তাই শেখ হাসিনা 1994, 1995, 1996 সালে বারবার বলেছেন, চিরদিনের জন্য নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার চাই, আজ তত্ত্বাবধায়ক সরকারের গায়ে এত ফোঁটা হয়ে গেল। তারা 266 দিন হরতাল করে, তার মধ্যে 173 দিন হরতাল করেছে শুধু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে। ক্ষমতাসীনদের উদ্দেশ্যে সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, এদের সাথে কোনো খেলা হবে না, এদের খেলা শেষ হয়ে গেছে। লুডো খেলায় তেমন তিন ছক্কায় পোক্কা হয় তেমনি এরা পোক্কা হয়ে গেছে। এই পোক্কার পার্টির সাথে আমরা খেলি না, আমরা রাজনীতি নিয়ে, গণতন্ত্র নিয়ে খেলি না, আমরা গণতন্ত্র উদ্ধারের লড়াই নেমেছি, বিজয় না হওয়া পর্যন্ত ঘরে ফিরব না। খালেদা জিয়ার আবেদন নাকচ, হার্ড লাইনে বিএনপি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে ও চিকিৎসার অনুমতির বিষয়ে আইন মন্ত্রণালয় না বলে দিয়েছে। আইনমন্ত্রী আনিসুল হক আজ রোববার বলেছেন, আইনগতভাবে অনুমতি দেওয়ার কোনো সুযোগ সরকারের হাতে নেই, সেই মতামতই আইন মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছে। ফলে বিদেশে চিকিৎসার জন্য খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছিল তা নাকচ হয়ে গেল। এখন আবার জেলে গিয়ে তারপর বিদেশে চিকিৎসা করতে যাওয়ার আবেদন ছাড়া আর কোনো পথ থাকলো বলে মনে করছে না বিশ্লেষকরা। পাশাপাশি সরকারের নির্বাহী আদেশ বাতিল না হলে খালেদা জিয়া আদালতে যেতে পারবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী। তবে সরকারি এমন সিদ্ধান্তে কঠোর প্রতিবাদ জানিয়েছে বিএনপি। খালেদা জিয়াকে বিদেশে গিয়ে চিকিৎসা নিতে হলে আগে কারাগারে যেতে হবে, তারপর আদালতে আবেদন করতে হবে। আইন মন্ত্রণালয় এই মতামত খালেদা জিয়ার সঙ্গে ভয়ঙ্কর তামাশা বলে মন্তব্য করেছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল। সরকারের এই ধরনের সিদ্ধান্তকে রাজনৈতিক প্রতিহিংসা বলে মনে করছেন বিএনপি, আর এই জন্য বিএনপি খালেদা জিয়ার ইস্যুটিকে নিয়ে কঠোর অবস্থানে যেতে চাইছে দলটি। তারা এটাকে সুযোগ হিসেবে কাজে লাগাতে চাইছে। খালেদা জিয়ার বিষয়টি নিয়ে বিএনপি সরকারের সাথে কোন রকম সমঝোতায় না গিয়ে আরো কঠোর অবস্থানে যাওয়ার কথা ভাবছে বলে জানা গেছে। খালেদা জিয়ার অসুস্থতার বিষয়টি সামনে নিয়ে এসে অক্টোবরে একদফা আন্দোলনে ফসল ঘরে তুলতে চায় বিএনপি। সেই লক্ষ্য থেকে দলটি ঢাকা অভিমুখে লং মার্চ, ঘেরাও ও অবরোধের মতো কর্মসূচি চিন্তায় রেখেছে। বিএনপি এখন তাদের আন্দোলনকে অস্তিত্বের লড়াই হিসেবে দেখছে, সেজন্য দলটি সর্বশক্তি দিয়ে এখন মাঠে নামার কথা বলছে। বিএনপি সংশ্লিষ্ট
সূত্রগুলো বলছে 5ই অক্টোবর কুমিল্লা থেকে চট্টগ্রাম অঞ্চলে রোড মার্চ করে বিএনপি তাদের 17 দিনের কর্মসূচি শেষ করবে। সেদিনই ওই রোড মার্চ থেকে দলটি নতুন কর্মসূচি ঘোষণা করবে। তবে অক্টোবরে কোনো দিন কি কর্মসূচি হবে তা ঠিক হয়নি। বিএনপি মনে করছে যুক্তরাষ্ট্রের ভিসনীতি কার্যকরের ঘোষণা প্রেক্ষাপটে সরকারি দল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিরোধীদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে বড় ধরনের বাধা সৃষ্টি করবে না। এই সুযোগ নিয়ে ঢাকায় শান্তিপূর্ণ গণ অভ্যুত্থান পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি। অর্থাৎ তফসিল ঘোষণার আগে অক্টোবর মাসে আন্দোলনকে চূড়ান্ত পরিণতির দিকে চায় বিএনপি। তবে শেষ পর্যন্ত একতরফা আন্দোলন এবং খালেদা জিয়ার বিদেশ নিয়ে যাওয়ার ব্যাপারে বিএনপির কঠোর অবস্থান কতটা সফল হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। কারণ এর আগে গত রোববার বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে 48 ঘন্টার মধ্যে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসা করতে যাওয়ার সুযোগ দিতে সরকারকে আলটিমেটাম দিয়েছে বিএনপি। তবে 48 ঘন্টা আলটিমেটামের সময় পেরিয়ে গেলেও দলটি রাজপথে এখনও তেমন কোন শক্তি প্রয়োগ করতে পারেনি। বরং 24 ঘন্টা আলটিমেটামের সময় পেরিয়ে যাওয়ার পরও নেতাকর্মী নিরবতাকে বিএনপির দুর্বলতা হিসেবে দেখছে আওয়ামী লীগ। এদিকে সরকার ও আওয়ামী লীগ যে কোনো মূল্যে যথাসময়ে নির্বাচন করার অবস্থান থেকে প্রশাসনিক ও রাজনৈতিক শক্তি নিয়ে মাঠে থাকার পরিকল্পনা নিয়েছে। তবে শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেটি এখন দেখার বিষয়। চিকিৎসায় নোবেল পেলেন 2 করোনা টিকা গবেষক। চিকিৎসা বিজ্ঞানে এবছর নোবেল পুরস্কার পেয়েছেন করোনা ভাইরাসের টিকার 2 গবেষক। যৌথভাবে নোবেল জয়ী এই 2 গবেষক হলেন হাঙ্গেরিয়ার জন্মগ্রহণকারী কাতালিন কারিকো এবং যুক্তরাষ্ট্রের জিওড ওয়েজম্যান। আজ সোমবার নোবেল কমিটি তাদের নাম ঘোষণা করে। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে এই 2 গবেষক করোনা টিকার বিকাশে অভূতপূর্ব অবদান রেখেছে। তারা আধুনিক সময়ের মানব স্বাস্থ্যের জন্য সবচেয়ে বড় হুমকির মধ্যে ভ্যাকসিন বিকাশে কাজ করছে। ওয়েবসাইটে আরো বলা হয়েছে 2020 সালে গোড়ার দিকে শুরু হওয়া মহামারী চলাকালীন কোভিড-19 বিরুদ্ধে কার্যকর mRNA ভ্যাকসিন তৈরির জন্য এই 2 গবেষকের আবিষ্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। mRNA কিভাবে মানুষের ইমিউন সিস্টেমের সঙ্গে মিথস্ক্রিয়া করে সে সম্পর্কে জানা বোঝার মৌলিক পরিবর্তন এসেছে তাদের যুগান্তকারী গবেষণার মাধ্যমে। প্রতি বছর অক্টোবর মাসের প্রথম সোমবার শুরু হয় নোবেল বিজয়ীদের নাম ঘোষণা। প্রথম দিন ঘোষণা করা হয় চিকিৎসাশাস্ত্রে নোবেল, 6টি বিভাগে 6 দিন নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। নোবেল শান্তি পুরস্কার ঘোষণা হয় নরওয়ে থেকে। সাহিত্য ও অর্থনীতির মতো অন্য পুরস্কারগুলো সুইডেন থেকে ঘোষণা করা হয়। আগামীকাল মঙ্গলবার পদার্থে আর বুধবার রসায়নে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর 5ই অক্টোবর সাহিত্য আর 6ই অক্টোবর শান্তিতে নোবেল বিজয়ী নাম জানা যাবে। 2 দিন বিরতি দিয়ে 9ই অক্টোবর ঘোষণা করা হবে অর্থনীতির নোবেল। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্য ও শান্তিতে পুরস্কার সহ সুইডেনের বিজ্ঞানী আলফ্রেড নোবেলের নামে ও তার রেখে যাওয়া অর্থ দেওয়া হয়েছে। সুইডিশ শিল্পপতি নোবেল ডিনামাইটের উদ্ভাবক ছিলেন। তার মৃত্যুর 5 বছর পর 1901 সাল থেকে পুরস্কার দেওয়া শুরু হয়। পরে এর সঙ্গে যুক্ত হয় অর্থনীতি। 1968 সাল থেকে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক নোবেলের অর্থনৈতিক বিজ্ঞানের অবদানের কথা স্মরণ করে পুরস্কার দেওয়া শুরু করে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।